আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ননদের জামাই চিটং সবচেয়ে বড় দোকান থেকে মিষ্টি আনছে, স্বাদু মিষ্টি ভান্ডার, কবি নজরুল ইসলাম রোড, কাকতালীয় মোড়। উনি ওইখান থেকে মিষ্টি আনছে, কাকতালীয় মোড়, চট্টগ্রাম। মানে ওনাদের কোনো শাখা নাই, এই ওই দোকান থেকে ওনারা উনি মিষ্টি আনছে বড় দোকান থেকে। তো স্বাদু মিষ্টি ভাণ্ডার চট্টগ্রামের সবচেয়ে বড় মিষ্টির দোকান থেকে এই মিষ্টি ননদের জামাই আমাদের জন্য আনছে। তো আপনাদের ভাইয়া খাইতেছে, আমার ননদের জামাই খাইতেছে। এই যে আপনাদের ভাইয়াকে নিয়ে দিয়ে আসলাম, ও খাইতেছে। আপনাদের ভাইয়া আমাকে চিটং নেওয়ার জন্য আসছে, তো ননদের জামাইও খাইতেছে। আমার ননদের জামাই চিটং, উনি একজন সাংবাদিক, অনেক ভালো মনের মানুষ, আমাদেরকে খুবই খুবই মানে কি বলবো, ভালো মানুষ। যেটা ইয়ে করে, এটা হলো আমার নানাসের ছেলে, ওকেও মিষ্টি দিলাম খাওয়ার জন্য। তো মিষ্টিগুলো আসলে অসাধারণ খেতে, এত মজা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত স্বাদ মিষ্টিগুলো। তো উনি আনছে এবং ওনাদেরকে পরিবেশন করলাম আমি, এবং আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো সবাই মিলে মিষ্টি খাচ্ছি আজকে। আপনাদের ভাইয়া তো আসছে বৃহস্পতিবার রাতে আসছিল, তো ও ডাক্তার দেখানোর জন্য আনছে। স্বাদু মিষ্টি বানার কবি নজরুল ইসলাম রোড, কাকতালীয় মোড়, কোতোয়ালি মোড়, চট্টগ্রাম, ওখানে মিষ্টির এটা। তো আসলে সবাই মিলে অনেক আনন্দ করতেছি ননদের বাসায়। কি যে আনন্দ করতেছি এটা বলে বোঝাতে পারবো না। আমার ননদের অনেক ভালো মনের মানুষ, সবাই অনেক ভালো। তো কালকে চলে যাব নোয়াখালী চিটং থেকে, আপনার ভাই আমাকে নেওয়ার জন্য আসছে, ও ডাক্তার দেখাবে আর আমাকে নিয়ে যাবে। তো রাতের আসা রান্না হয় নাই, আমি ডাক্তার দেখাইতে গেছি, একটা দেখা আসছি। তো ওনাদের পটল কুটতেছে, পটল লম্বা টুকরো করে ভাজি করবে, তো ও কুটতেছে। পেঁয়াজ কুচি করে নিচ্ছে দেখেন। তো আজকের রান্নায় থাকবে পটল ভাজি আর সমুদ্রের পোয়া মাছ। রাতের রান্না তো দুধ গরম করতে বসাই দিছি আমি, রান্নাটা আমি করতেছি। তো বলতেছে ভাবি আপনি করেন, তো এটা কিন্তু ননদের রেসিপি, আমি আমাকে বসাই দিতে বলতেছে, ও দেখাই দিতেছে যে ভাবি এভাবে করেন পটল ভাজি, এভাবে খেতে অনেক মজা। আমার আবার পটল একদম কম পছন্দ, আমার ভালো লাগে না পটল তরকারিটা, ও বলে ওর থেকে ভালো লাগে, ও করতেছে। তো এই পটলের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম আদা চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব হলুদটা বেশি হয়ে গেছে, এর জন্য আমি 2 টুকরো পটল সরাই নিতেছি। তো হলুদগুলা ধুয়ে পটল থেকে ধুয়ে তারপর দিয়ে দিব। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা চামচ দিয়ে, আমি এটা উল্টে উল্টে দিচ্ছি। আমি কিন্তু পটলগুলো ধুয়ে ছিলার পর ধুয়ে তারপর টুকরো করেছি, এজন্য হলুদ মরিচগুলো মিশতেছে না। তো আমি একটু পরিমাণ, সামান্য পরিমাণ পানি পটলের সাথে দিয়ে দিয়েছি, তাহলে হলুদ মরিচগুলো এর সাথে মিশে যাচ্ছে। আমি আজকে ডাক্তারের কাছে গেছি, আসি আবার রান্না করতেছি, আমার ঠান্ডা লাগে গেছে, কাশ শুরু হয়ে গেছে। আসলে শরীরটা অনেক খারাপ, যখনই গরম লাগে তখনই শারীরিক প্রবলেমটা বেড়ে যায়, কাশ শুরু হয়ে যায় যখন গরম বেশি লাগে। ডাক্তারের কাছে গেলাম, তারপর এখান থেকে আসলাম, রান্না করতেছি, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমার করোনা হওয়ার পর থেকে তো একটু গরম লাগলে তখনই কাশ শুরু হয়ে যায়। আসলে কি বলবো, শরীরটা এত খারাপ, সব সময় খারাপ থাকে, কি বলবো বলে বোঝানো যায় না, সব কথা তো সব সময় বলা যায় না। যে মানুষের শরীরে যদি সব সময় প্রবলেম থাকে সেটা কাউকে বলা যায় না।
তো আপনার ভাইয়ের সহকারে ডাক্তার দেখাইতে গেলাম, আপনার ভাইয়ে কি করলো, আমাকে ডাক্তার দেখাইলো, ডাক্তার 10,000 টাকার আপনার দিল কি পরীক্ষা নিরীক্ষা। হ্যাঁ, মা বাতরোগ বিশেষজ্ঞ, বড় ডাক্তার দেখালাম, মা পায়ে অসম্ভব ব্যথা করে। ও যখন দেখলো যে আমাকে 10,000 টাকার আপনার পরীক্ষা দিয়েছে, ও কি করলো, নিজে আর ডাক্তার দেখায় নাই। কি বলবো আপনাদের সাথে, এটা বলে বোঝাতে পারবো না। বললো যে তোমাকে এত টাকার বিদে পরীক্ষা দিয়েছে, আমাকে কত টাকা পরীক্ষা দেবে, ও মেডিসিন ডাক্তার দেখাবে, ওর কোমরে খুবই ব্যথা করে, হাড়ে ও দেখায় নাই, ও আমাকে নিয়ে চলে আসছি। কি পাগলামি বলবো আমি, আমি বলতেছি তুমি ডাক্তার দেখে আসতে হবে, বলতে ও চিন্তি উঠে বসে গেছে, বলতেছে দেখাবে না। তো যাক, ও দেখায় না, চলে আসছে, কালকে দেখাবে বলতেছে, আমার ননদের জামাই নিয়ে যাবে। আসলে শরীরের শরীরটা হলো স্বাস্থ্য এমন একটা জিনিস, এটার দিকে খেয়াল রাখতে হবে। টাকা পয়সা পয়সা মানুষের আসবে যাবে, কিন্তু শরীরটাকে লক্ষ্য করতে হবে, খাওয়া একটু কম খাইও, নিজের চিকিৎসা করতে হবে, নিজের দিকে খেয়াল করতে হবে। যখনই কোনো অসুখ হবে আসলে অল্পতে এটা চিকিৎসা করতে হয়, না হলে দেখা যায় যে এটি অনেক বেড়ে যায়। আমরা কী করি, অল্পতে কোনো কিছু হলে এটা চিকিৎসা করি না, ভালো হয়ে যাবে, দেখা যায় যে অল্পটা যদি বারবার একই সমস্যা দেখা দেয় ওটাতে চিকিৎসা করতে হবে, না হলে দেখা যায় যে এক সময় অনেক এটা প্রবলেমটা বেড়ে যাবে, আরও দ্বিগুণ টাকা যাবে, ওইটা বুঝতেই চায় না। তো আমার পটল বাজিটা হয়ে গেছে, কীভাবে করছি দেখতে পেরে পারছেন। এরপর এরপর পোয়া মাছ বসিয়ে দিব, এটা হলো সমুদ্রের পোয়া মাছ। এ পুরোপুরি রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো পোয়া মাছের সাথে কী কী দিতেছি দেখতে পাচ্ছেন। তো আসলে কী বলবো, ওর একটা দেখায় না, ওকে বলতে বলতে শেষ যে তুমি টাকা পয়সা দিয়ে কী করবা, হ্যাঁ যদি তোমার শরীরের দিকে লক্ষ্য না রাখো। তো আসলে মানুষের টাকা আসা যাওয়া করবে, কিন্তু নিজেকে বাঁচতে তো হবে, নিজে ট্রিটমেন্ট করতে হবে। কোমর ব্যথা করতেছে ওর, করোনা হওয়ার পর থেকে বলতেছে বুকে অসম্ভব ব্যথা করে। তো তোমার বুকে ব্যথা করতেছে, তুমি তো ডাক্তার দেখাইবা, ও দেখাইতে চাইতেছে না, এটার জন্য আমি অনেক বকার পরে চিটং চলে আসছে, দেখা বলতেছে তুমি ডাক্তার দেখা, আমাকে নিয়ে যাও। আর অনেক দিন চিটং ছিলাম, হাতে আসছিলাম, ও তো আমাকে অনেক বকতেছে তুমি আসতেছো না কেন, তারপর নিয়ে যাওয়ার জন্য আসছে আর ডাক্তার দেখাবে। এই আর কি মানুষের জীবন, জীবনে কত দুঃখ কষ্ট অসুস্থতা থাকবে, তো তারপরও আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, সেটাই। আল্লাহ অসুখ দিয়ে মানুষকে পরীক্ষা করে, অসুখ বলেন দুঃখ কষ্ট বলেন মানুষের জীবনে থাকবে, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে। আমার জীবনে কত কষ্ট দুঃখ আছে, কিন্তু তারই মাঝে কিন্তু আমি অনেক আনন্দ ফিল করি, মনে হয় যে আমার কোনো অসুখই নাই। এটাই জীবন, এটাই সব কিছু মনের ভিতর ধরে রাখলে জীবনে চলা যাবে না। তারপরও তো ডাক্তারের কাছে গেলে ওরা বলে আমার টেনশান, কি আর করা, তো হয়ে গেল কিন্তু আমার সমুদ্রের পোয়া মাছ রান্না, রাতের খাবার এটি, এখনই মাত্র রান্না করলাম এবং ভিডিওটা এডিট করে আপনাদের কাছে ছাড়লাম, পটল ভাজি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, যারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।